আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশে বিদেশে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমাদের চ্যানেলটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর মোসাম্মদ ইয়াসমিন আক্তার বলছি আটলান্টা ইউএসএ থেকে। আর আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো জাপানে পিএইচডি করতে গেলে বাচ্চারা কী কী সুযোগ সুবিধা পেতে পারে। তো যারা জাপানে পিএইচডি করতে যেতে চান তারা অনেকেই আমাকে এই কোশ্চিনটা জিজ্ঞাসা করেছেন, তাদের জন্যই আমার আজকে এই ভিডিওটি ধারণ করা। আর আজকে ভিডিওটিতে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো জাপানের ডে কেয়ার। তো যেহেতু জাপানের ডে কেয়ারের ভিডিওটি আপনাদেরকে ফার্স্টে দেখাচ্ছি, তো আমি জাপানের ডে কেয়ার নিয়েই আপনাদের সাথে প্রথমে একটু কথা বলি। জাপানের ডে কেয়ারগুলো অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং তারা অনেক আদর যত্ন করে বাচ্চাদেরকে এবং অনেক কিছুই শেখায় ছোটোবেলা থেকে। আমার মেজো বাচ্চা যখন 1.5 বছর বয়স তখন থেকেই সে ডে কেয়ারে গেছে, কারণ আমি পোস্ট ডক্ট করা শুরু করেছিলাম ওর যখন 1.5 বছর তখন থেকেই। আর আমার বড় ছেলে যখন 2 বছর বয়স তখন আমরা জাপানে গেছিলাম, যার কারণে ও 2 বছর বয়স থেকেই জাপানে ডে কেয়ারে যাওয়া শুরু করেছে। তো ফার্স্টে আমরা যখন জাপানে গিয়েছিলাম তখন যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম, মানে আমি স্টুডেন্ট ভিসায় গিয়েছিলাম আর আমার হাজব্যান্ড গেছিলো ডিপেন্ডেন্ট ভিসায়। তো বাসায় যেহেতু আমার হাজব্যান্ড থাকবে আর আমি যেহেতু ল্যাবে যাব, সেই জন্য ফার্স্টেই আমার ছেলে মানে পাবলিক ডে কেয়ারে চান্স পায়নি, যার কারণে ওকে প্রাইভেট ডে কেয়ারে দিতে হয়েছিল। তো প্রাইভেট ডে কেয়ারগুলো সাধারণত অনেক এক্সপেন্সিভ, আমাকে প্রত্যেক মাসে 50,000 থেকে 55,000 ইয়েন মানে বাংলাদেশি টাকায় প্রায় 45,000 থেকে 50,000 টাকা পে করতে হতো প্রত্যেক মাসে। তো পরবর্তীতে আমার হাজব্যান্ড যখন একটা জব শুরু করে তখন আমার ছেলে পাবলিক ডে কেয়ারে চান্স পায়, তখন তাকে যেহেতু আমরা স্টুডেন্ট যার কারণে ওকে এভরি মান্থ 2,000 ইয়েন আর কি পে করতে হতো ওর জন্য। আর যদি ডেলি দেরি করে আমরা যদি নেই তাহলে আরও এভরি আওয়ারের জন্য 100 ইয়েন আর কি পে করতে হতো। তো দেখা যাচ্ছে যে আমাদের প্রায় দিনই দেরি হয়ে যেত, যার কারণে আমাদের এভরি মান্থ 5,000 থেকে 6,000 ইয়েন আর কি খরচ হয়ে যেত, কখনো কখনো দেখা যাচ্ছে আরও বেশি। যখন আমরা দুজনই স্টুডেন্ট হয়ে গেছিলাম তখন দেখা যাচ্ছে যে অনেক দেরি হয়ে যেত, তখন দেখা যাচ্ছে 7,000 থেকে 8,000 ইয়েনও পে করতে হতো। আর আমার মেজো ছেলে যখন নিগাতায় ডে কেয়ারে যায় তখন যেহেতু আমার 2টা ছেলে, যার কারণে মেজো ছেলে পুরা ফ্রি আর কি যেত ডে কেয়ারে, ওর এভরি মান্থ অনলি 300 ইয়েন আর কি পে করতে হতো, যেটা বাংলাদেশি টাকায় 200 থেকে 250 টাকা আর কি। আর ডে কেয়ারে টিচাররা এত বেশি যত্ন নেয় যে সেটার বলার অপেক্ষা রাখে না। আমার মেজো ছেলে যেহেতু খেতে পারতো না, দেখা যাচ্ছে যে ওকে খাইয়ে দিত টিচাররা, ওদের যেটা হেড টিচার প্রিন্সিপাল তিনি ওনার রুমে নিয়ে যেয়ে বাচ্চাকে খাওয়াই দিতেন। আর ডে কেয়ারগুলো সাধারণত বাসার খুব কাছাকাছি হয়, মানে হেঁটে আপনি দিয়ে চলে যেতে পারবেন আপনার কাছে, মানে সবার যে গাড়ি থাকতেই হবে আর এরকম বিষয় না। মানে জাপানের প্রতিটা এরিয়া অনেক সুসজ্জিত, স্কুল, ডে কেয়ার, হসপিটাল সব কিছুই হাঁটা দূরত্বে থাকে। তো ফার্স্টেই আপনাদেরকে ডে কেয়ারের কথাটা বললাম, এখন নেক্সট আসি আমি স্কুল নিয়ে। তো আমার বড় ছেলে যেহেতু একদম ছোট থেকেই আছে জাপানে, মানে 2 বছর বয়সে আমরা গিয়েছি আর আমরা মোটামুটি 8 বছর ছিলাম জাপানে, যার কারণে জাপানের সিস্টেম অনুযায়ী 6 বছর বয়সে ওরা হচ্ছে ফার্স্ট প্রাইমারি স্কুলে যাওয়া শুরু করে, গ্রেড 1 যেটাকে বলে। তো সেই ক্ষেত্রে ও যখন 6 বছর হয়, আর 6 বছর হতে হবে এপ্রিলের আগে, তো সেই ক্ষেত্রে এপ্রিলের আগে 6 বছর হলে ওরা আর কি ফার্স্ট গ্রেডে যাবে। তো আমার ছেলে 2টা শহরেই এলিমেন্টারি স্কুলে ক্লাস করেছে, একটা হচ্ছে সিজোয়াক আর একটা হচ্ছে নিগাতা। তো স্কুলের সিস্টেমটা হচ্ছে বাসার থেকে হাঁটা দূরত্বে যে স্কুলগুলো হবে সেখানেই পড়তে হবে, আর জাপানের প্রত্যেকটা স্কুলই অনেক ভালো আর কি, ভালো মানের। এক্ষেত্রে মানে ভালো খারাপ এরকম কোনো র্যাঙ্কিং অত নাই, মোটামুটি অ্যাভারেজ সব স্কুলেই পড়াশোনা ভালো হয়। আর পড়াশোনার বাইরেও খেলাধুলা, তারপরে এক্সট্রা কারিকুলাম অনেক কিছু শেখানো হয় বাচ্চাদেরকে, ডে কেয়ারেও অনেক স্পোর্টস হয়, আর সব খেলাধুলার ক্ষেত্রে ওদেরকে আসলে সবাইকেই গিফট দেওয়া হয় সেম, যার কারণে বাচ্চাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। তারপরে আপনার চারিপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গার্ডেনিং করা, এগুলো হচ্ছে স্কুল থেকে শেখানো হয়, যার কারণে বাচ্চারা ছোট থেকে অনেক কিছু শিখে ফেলে। আর আপনার
বাচ্চার জন্য পে করতে হয় খুবই কম, মানে এলিমেন্টারি স্কুল সিস্টেমটা টোটালি ফ্রি। আর আপনার খাবারটা যদি আপনি স্কুল থেকে নিতে চান তাহলে 6,000 থেকে 7,000 ইয়েন পে করতে হয়, যেটা বাংলাদেশি টাকায় 5,000 থেকে 6,000 টাকা। আর এভরি 3 মান্থ পরপর 3,000 আর কি ইয়েন পে করতে হয়, যেটা খুবই কম। আর আমি যেহেতু খাবার নেই নি স্কুল থেকে, কারণ আমি বাচ্চাদেরকে মাংস খাওয়াই না বাইরের, তো যার কারণে আর কি আমার শুধু এভরি মান্থ 3,500 ইয়েন আর কি পে করতে হতো। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পোর্টস আর কি, এটা ডে কেয়ারের স্পোর্টস, আমার ছেলেও পার্টিসিপেট করেছিল। অনেক দেখা যাচ্ছে যে অনেক বিভিন্ন ধরনের কঠিন কঠিন স্পোর্টসও তারা খুব সুন্দরভাবে করে ফেলে, যেহেতু ওদেরকে শেখানো হয়। তো জাপানের আসলে সিস্টেমগুলো অনেক সুন্দর, আর স্কুলগুলো যেহেতু বাসার একদম কাছে থাকে, শিজুওকাতে আমার বাবুর স্কুল ছিল 20 মিনিট হাঁটা দৌড়তে, এবং রিদওয়ান এভরিডে ওর বাবা দিয়ে আসতো স্কুলে, আর ও আসার সময় একাই হেঁটে চলে আসতো ফ্রেন্ডদের সাথে। আর নিগাতায় আমার স্কুলটা ছিল বাসা থেকে 8 মিনিট দূরত্বে, আর রিদওয়ান হচ্ছে একাই স্কুলে যেত, একাই আসতো, কারণ আমার পক্ষে সম্ভব ছিল না দুইটা বাচ্চাকেই স্কুলে দিয়ে আসা, আবার ডে কেয়ারে দিয়ে আসা, আবার নিয়ে আসা, এটা একটু ডিফিকাল্ট হয়ে যেত আমার। তা সে মানে টাইমিংটা আমি মিলাতে পারতাম না, সেই জন্য রিদওয়ানকে একাই যেতে হতো। আমি জাস্ট একটু আগিয়ে দিয়ে আসতাম, আর দেখতাম যে মানুষজন আছে রাস্তায়, ওরাই আর কি হেল্প করতো বাবুকে। আর স্কুলটা বাসা থেকেই দেখা যেত, যার কারণে কোনো সমস্যা হতো না। তো আর জাপানের আসলে সিকিউরিটি সিস্টেম অনেক ভালো, সেক্ষেত্রে আপনার টেনশনের কোনো কারণ নাই, বাচ্চারা হেঁটে চলে যেতে পারবে। আর জাপানে যদিও স্নোফলিং হয়, ওয়েদার খারাপ থাকে, তারপরেও কেন জানি বা খুব একটা সমস্যা হয় না, দেখা যাচ্ছে রেইনকোট বা বুট জুতা পরেই বাচ্চারা স্কুলে চলে যেতে পারে, চলে আসতে পারে একাই, এগুলো আবার ছাতা ইউজ করে, তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। ছাতা রাখার জন্য আলাদা স্পেস আছে স্কুলের সামনেই থাকে, সে ডে কেয়ারের সামনে থাকে সেগুলো, মানে প্রতিটা জায়গায় অনেক সুন্দর করে মানে অর্গানাইজ করা, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আর জাপানের প্রত্যেকটা জায়গাতেই বাচ্চাদের জন্য খেলার পার্ক আছে, যার কারণে আপনার বাচ্চারা বোর ফিল করবে না, অনেক ইনডোর আউটডোর সব ধরনেরই পার্ক আছে, যার কারণে আপনি হেঁটেই চলে যেতে পারবেন বিভিন্ন পার্কে, কাজে বাচ্চাদের বাসায় বসে বোর হতে হবে না বা বাসায় ডিভাইস আসক্তিও হতে হবে না। জাপানে থাকা অবস্থায় আমার বাচ্চারা কিন্তু ডিভাইসে আসক্ত ছিল না, তারা বাইরেই যেত এভরিডে, আর স্কুল থেকে এভরি উইকেন্ড তারা বাইরে যেত, আর স্কুল থাকলে তো আসলে বাইরে যাওয়ার সময় হয় না, যার কারণে বাচ্চাদের মধ্যে মানে ডিভাইসের আসক্তিও কম থাকে জাপানে। আর এরপরে আমি যদি আসি বাচ্চাদের চিকিৎসা ব্যবস্থায়, সেই ক্ষেত্রে হচ্ছে যে জাপানে চিকিৎসাটা সম্পূর্ণ ফ্রি বাচ্চাদের, একদম জন্মের পর থেকে 16 বছর বয়স পর্যন্ত টোটালি ফ্রি, মানে আপনার মেডিসিন সহ ডাক্তার দেখানো সহ 500 ইয়েন পে করতে হয়, কখনো কখনো তার থেকেও কম, এমনকি হসপিটালাইজও যদি হতে হয় তাহলেও শুধুমাত্র 500 ইয়েনই পে করতে হয়, যেটা বাংলাদেশি টাকায় 400 বা 450 টাকার মতো। তো সেই ক্ষেত্রে আপনাদের চিকিৎসা নিয়েও খুব একটা টেনশনের কারণ নাই, আর ইন্স্যুরেন্স খুবই কম। দেখা যাচ্ছে যে আমার ফুল ফ্যামিলির, মানে আমি আর আমার 2 বেবি নিয়ে ফার্স্টে যখন আমরা শিজুওকা ছিলাম, আমাদের 4 জন, মানে আমি আমার হাজব্যান্ড আর 2 বাচ্চা নিয়ে, আমাদের পে করতে হতো 4,000 ইয়েন এভরি মান্থ। আর আমি যখন 3 জন ছিলাম নিকাতায়, আমি আর আমার 2 ছেলে, তখন আমার 3,800 ইয়েন পে করতে হতো এভরি মান্থ, যেটা বাংলাদেশি টাকা 3,000 টাকার মতো, মানে অ্যামাউন্টটা খুবই কম, এবং বাচ্চাদের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি ছিল। তো সেই ক্ষেত্রে আসলে জাপানের মানে বাচ্চাদের সুযোগ সুবিধাগুলো অনেক বেশি, আমার কাছে জাপানে থাকার অবস্থায় সেই রকম কোনো মানে ডিফিকাল্টিস আমি ফিল করিনি। আমার ধারণা আপনারাও ফিল করবেন না, যারা জাপানে থেকেছেন বা জাপানে যাবেন তারাও বুঝতে পারবেন যে জাপানটা আসলে প্রতিটা মানুষের জন্য সমান অধিকার রাখে, আর যারা লিগালি থাকবে, যাদের রেসিডেন্ট কার্ড থাকবে, তারা সব সুবিধাগুলোই পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এরপর নেক্সট আরেকটা যে বিষয়টাতে আমি আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে যে প্রতিটা বাচ্চার জন্য সরকার থেকে কিছু
আর্থিক সহযোগিতা দেয়া হয়, সেটা সবার সবার জন্যই দেয়া হয়। মানে এটা যদিও হচ্ছে ইনকামের উপর ভিত্তি করে, কিন্তু যে অ্যামাউন্ট ইনকাম পর্যন্ত বাচ্চারা এই ফ্যাসিলিটিসটা পায় সেটা আসলে অনেক হাই। সেই ক্ষেত্রে দেখা যায় যে সবাই এই সুবিধাটা পেয়ে যায়। বাচ্চার জন্মের পর থেকে 3 বছর বয়স পর্যন্ত 15,000 ইয়েন দেওয়া হয় এভরি মান্থ, আর 3 বছর বয়স থেকে 16 বছর বয়স পর্যন্ত দেওয়া হয় 10,000 ইয়েন। কিন্তু যদি আপনার 3টা বাচ্চা থাকে সেই ক্ষেত্রে থার্ড বেবি সবসময় 15,000 ইয়েন পাবে। তো এই সুবিধাটা আসলে অনেক উপকারে আসে, বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের জন্য, কারণ এই অ্যামাউন্টটাতেই দেখা যাচ্ছে যে বাচ্চাদের খরচটা হয়ে যায়। তো আপনারা যারা জাপানে যাবেন বা জাপানে পিএইচডি করতে চান তাদের জন্য আমি আশা করব ভিডিওটা অনেক উপকারে আসবে। আর আপনারা যারা আরও স্টাডি সম্পর্কে বা জাপানের খরচ সম্পর্কে জানতে চান, তারা আমার একটা প্লেলিস্ট আছে দেখবেন, যে জাপান এডুকেশন ব্লগ, তারা সেই প্লেলিস্টের ভিডিওগুলো দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের উপকারে আসবে যে জাপানের বিভিন্ন খরচ আরও বিভিন্ন দিক সম্পর্কে আমি একটু কথা বলেছি ভিডিওগুলোতে। আমি আশা করব আপনাদের উপকারে লাগবে। আর আজকের ভিডিওটিও আসলে আমার কাছে অনেকেই কোশ্চিন করেছিল জাপানের বাচ্চাদের ফ্যাসিলিটি সম্পর্কে জানার জন্য, তাদের জন্যই আসলে ভিডিওটি করা। আমি আশা করব সবার অনেক উপকারে আসবে। আর আপনারা যারা জাপানে যেতে চান তারা অবশ্যই যেতে পারেন। আমার কাছে জাপান দেশটা অনেক ভালো লেগেছে, আর এত সুযোগ সুবিধা প্লাস এত সুন্দর দেশ, আসলে মানে আমি জাপানকে ভুলতে পারি না এখনও। তা আমার মনে হয় আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি আপনাদের আরও কিছু জানার ইচ্ছা থাকে বা জানতে চান, আমার যদি জানা থাকে আমি অবশ্যই জানাবো, আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে সেটা তো আমার জন্য অনেক মানে ভালো লাগবে, কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছু ইনফরমেশন বা তথ্য দেওয়ার। আর এগুলো আসলে আমি যেহেতু বাস্তব অভিজ্ঞতা থেকে জেনেছি, কাজে এর মধ্যে আপনারা কোনো ভুল পাবেন না বা এইগুলো আপনাদের জন্য প্রযোজ্য হবে। আর জাপানের সবার জন্যই মানে ইকুয়াল সব কিছুই রাখা হয়, মানে আপনার বাচ্চার জন্য যে তারা মানে আলাদা কিছু করবে তা না, সবার জন্য সমান ব্যবস্থা। আর বাচ্চাদেরকে যেহেতু ছোটোবেলা থেকে অনেক কিছু শেখানো হয়, গার্ডেনিং, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজের পরিবেশ, কাজে আপনার বাচ্চার জন্য এগুলো অনেক মানে উপকারে আসবে তারা যখন বড় হবে। আর জাপানের প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি। আমি চেষ্টা করলাম আপনাদেরকে আমার অভিজ্ঞতার আলোকে অনেক কিছু বলার, আমি আশা করব আপনাদের উপকারে আসবে। আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই জানাবেন। আর আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিব। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, আবারও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।